নমস্কার, আপনাদের সঙ্গে আমি অমল, আর শুরু করেছি একটা নতুন ব্লগ। এই ব্লগটা হচ্ছে একটা উপনয়ন বাড়ি, একটা পৈতে বাড়িতে যাবো আজকে আমরা সকাল থেকে। তো সেখানে গিয়ে সেখানকার কিছু রীতিরেওয়াজ দেখাবো, আর আমাদের জার্নিটা দেখাবো, আর একটা খুব সুন্দর একটা মন্দিরের খবর পেলাম ওখান থেকে 2 কিলোমিটার দূরে, ব্রজরাজপুর মন্দির। এই মন্দিরটা সম্পর্কে ডিটেলস জানাবো। এখানে প্রত্যেক দিন প্রায় 600 মানুষ প্রসাদ গ্রহণ করে এবং প্রায় 52টা গ্রামের মানুষজন এখানে এই মন্দিরটার সেবা চালিয়ে যায়। তো এই মন্দিরটা কিসের মন্দির, কবে প্রতিষ্ঠিত, কীভাবে হয়েছিল, কেন এইভাবে চলে, সমস্ত কিছু ইতিহাস ঘটনা নিয়ে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। তখন তবে শুরু করা যাক। গোলকপুরের কার্য সমাধা করে এবারে আমরা যাচ্ছি ব্রজরাজপুর শ্যাম সুন্দর মন্দিরের উদ্দেশ্যে। দেখি কতক্ষণ লাগে, এখান থেকে শুনেছি 2 কিলোমিটার। রাস্তার অবস্থা খুব ভালো নয়, এই যে রাস্তা মাঝে মাঝে খানা খন্দ, তবে একটা নিশ্চিন্ত যে সামনে বোট আসছে, বোট এলে আমাদের দিকে রাস্তা ফাস্তা হওয়া একটু পরে কিছু না হলেও মোরামটাও পড়ে, ওই জন্য পুরো লোকের একটু বোটটা বেঁচে যায়। আমাদের মনে হয় যদি সমাজ পর্ব বোট হতো তো ভালো হতো, তাহলে অন্তত সমাজ অন্তত কিছু কাজ হতো আর কি। হরি মন্দির আছে, রাজা কৃষ্ণ মন্দির একটা করে থাকেই। দুর্ভোগের রাস্তা পেরোলাম, এবারে একটা PMGSY রাস্তা পেয়েছি। এইটাই মেন গেট, ওইটা হচ্ছে আপনার ওই যখন প্রসাদ খেতে যাই ওইটা। ব্রজরাজপুরে পৌঁছে গেছি, এই দুর্গা মন্দিরের ঠিক পাশ দিয়ে শ্যাম সুন্দর মন্দির। এইখানে যারা মন্দিরটা তৈরি করতে দান করেছে তাদের প্রত্যেকের নাম ঠিকানা লেখা আছে, অনেকজনের নাম ঠিকানা। এই যে দেখুন, ওখান থেকে শুরু করে এই যে এই জায়গাটা পুরোটাই এতটা, ওইগুলো সব লেখা আছে, মানে যারা যারা মন্দিরটাতে দান করেছে মন্দিরটাতে তাদের। আর এই মন্দিরটার মাঝখানে একটা, মানে চত্বরটার ওই যে মন্দির মাঝখানে একটা চাতাল রয়েছে হরি মন্দির টাইপের, মানে আমাদের হরি মন্দিরগুলো যেমন হয় সেরকম টাইপের। এখানে নাম গান হয়, এই যে এটা আর এদিকে কয়েকটা ঘর রয়েছে, এগুলো হয়তো থাকার ঘর। এখানে লেখা রয়েছে ওখানে প্রসাদের জন্য সকাল 10টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে, সকাল 10টায় কুপন মূল্য 50 টাকা। তো আপনি চাইলে সকাল 10টার মধ্যে কুপন সংগ্রহ করে এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রতিদিন প্রসিদ্ধ হয়, 365 দিনে এখানে ঠাকুরের ভোগ চাপ। আচ্ছা, কতজন মোটামুটি এই প্রতিদিন প্রসাদ গ্রহণ করতে পারে, মোটামুটি কতজন? যতজন আসবে তাদের কুপন কেটে প্রসাদ খেতে। আচ্ছা আচ্ছা, হলটা দেখবেন তো অনেক বড় রয়েছে, ওইদিকে আরো করা হয়েছে, ওইদিকে আরো আরো আছে। হ্যাঁ, চলুন দেখি এবার আসুন। আগামীকালে যে হবে তার জন্য আজ থেকে রেডি করে রাখা হচ্ছে। একটা ভোজ বাড়ির সামিল, এটা প্রত্যেক দিন চলে নিয়মিত, প্রত্যেক দিন। আর এই যে বিভিন্ন জায়গায় এই যে দেওয়াল রয়েছে, ওখানে তো অল্প দেখালাম, এখানে পুরো এই চাতালটা রয়েছে, এই যে বড় মতো একটা বেশ মনে করে চাতাল রয়েছে। এখানে প্রসাদ গ্রহণ করানো হয়, শুধুমাত্র প্রসাদ গ্রহণ নয়, মানে যাতে হাত ধোয়াধুই করে ঠিকঠাক করতে পারে তার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। কতগুলো কল দেখুন, এতগুলো কল পরপর, একদম পরপর এতগুলো কলের ব্যবস্থা হয়েছে, মানে যাতে কারো কোনো অসুবিধা না হয় একটা সুন্দর সিস্টেমেটিকভাবে একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আর এই যে রান্নাঘর চুলা, এই যে একটা চুলা বড় মতো, কড়াইগুলোতে তো সব সাজিয়ে রাখা রয়েছে। আর এই যে একটা চুলা, এই যে আর রান্নাঘরের জিনিসপত্র সম্ভবত ওখানে থাকে, ঘরটা রয়েছে। আর একটা নতুন চাতাল হচ্ছে এইদিকে, এদিকে আর একটা শেড হয়েছে। মানে এক নৈমিত্তিক এক বিশাল যজ্ঞ চলে যাকে বলা যায়। এটা বহুদিন পুরনো, এটা কেউ বলতে পারবে না। ওই দেখুন কি আছে, ও এনে প্রতিষ্ঠাতা করেছিল, প্রতিষ্ঠাপিত 1418 সালে রাজযাত্রা বজরাজপুরে। বজরাজপুরে, আচ্ছা, তারপর থেকে এখানে চলছে। তারপর থেকে এখানে চলছে মোটামুটি। এখানে আপনি বললেন যে 52টা গ্রামের মানুষ মিলে এটা চালায়। এটা গোস্বামীদের মন্দির, গোস্বামীদের মন্দির, যতগুলো গোস্বামী আছে। আচ্ছা আচ্ছা, সবগুলো সব গ্রামের গোস্বামীদের নিয়ে এই মন্দিরটা স্থাপিত হয়েছে। দোলে আপনার এখানটা ঠাকুরকে বার করা, ওইখানে একটা দোল মন্দির আছে, ওই দোল মন্দিরে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, দিয়ে ওইখানে আবির খেলা হয়। আচ্ছা আচ্ছা, দিয়ে আবার সন্ধ্যার সময় ঠাকুরকে নিয়ে আসে মন্দিরে, মন্দিরে রেখে দেওয়া হয়। বাসির দোলের দিন থেকে আপনার ই হবে কি বলে হরিনাম এইখানটা। তিন দিন ধরে নাকি? তিন দিন ধরে। সাধারণত আমাদের যেমন গ্রামে গ্রামে সেরকমই পালা গান হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মেলা বসে মাঠটা, ওইদিকে মাঠের মাঠ আছে, সেখানে মেলা বসে, ঠাকুর যেখানে যায় তার সামনে মাঠ। আচ্ছা আচ্ছা, এই ধরুন এখানে একটা মন্দির আছে, এটা গোলমঞ্চি। হ্যাঁ, এইটা রাজমঞ্চি, বাইরে এইটা। আচ্ছা আচ্ছা, ঠাকুর ওই রাসের সময় ঠাকুরকে নিয়ে যাওয়া হয় এখানে, রাজমঞ্চি নিয়ে যাওয়া। হ্যাঁ, রাসের সময়। আচ্ছা, আর দোলের সময় ওই মাঠের ওইখানে আছে একটা মন্দির। আচ্ছা, আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম জয়দেব মুখার্জি। জয়দেব মুখার্জি, আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। জয়দেবের সাথে কথা বললাম, এই মন্দিরের সম্পর্কে কিছু জেনে নিলাম আর কি, কখন কী অনুষ্ঠান হয় না হয়। তবে একটা জিনিস বলতে পারি, এখানে এসে বেশ প্রশান্তি অনুভব করা যায়। শ্যামসুন্দর মন্দির থেকে কাছেই শুনলাম এখানে একটা মন্দির আছে যেখানে মেলা বসে, আর মানে দোলের সময় যেখানে এই যে ব্রজরাজপুর প্রাথমিক বিদ্যালয়, তো পড়ছে গেছি এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে দোলের সময় বিগ্রহকে নিয়ে আসা হয় এবং দোল উৎসব পালন করা হয়। আর এই যে মেলা বসার কথা বলছিল সেটা এই জায়গাটাতে হয়। এখানে মেলা বসে না? কখন মেলা বসে? তো কখন মেলা বসে? দোলে বসবে। কদিন ধরে চলে? একদিনই চলে। একদিনই চলে? আচ্ছা, আর একটা দিনটা দুদিন হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।